রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় মাদক ব্যবসায়ী পলাশ মিয়ার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে রংপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলি আদালতের বিচারক আল মাহবুব এই রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আসামি পলাশকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়। এর আগে কড়া নিরাপত্তায় পলাশকে আদালতে হাজির করে পুলিশ। গত 24 সেপ্টেম্বর মাদক ব্যবসায়ী পলাশের ছুরিকাঘাতে মারা যান এএসআই পিয়ারুল ইসলাম। অধ্যক্ষ খায়রুল আরম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের 87 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আছেন ইকরামুল হক এমপি, তবে জায়গা হয়নি বশুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের বীরজার। যুগ্ম আহ্বায়ক হয়েছেন শহাবুদ্দীন শাহীন ও শহীদুল্লাহ খান। এর আগে 23 সেপ্টেম্বর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বৈঠকে আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত হয়। 2019 সালের 20 অক্টোবর নোয়াখালী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনীতিতে বিরোধের কারণে ওই পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে অনুমোদন পায়নি। চট্টগ্রামে বিমান অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে দুবাইগামী টিকিট প্রত্যাশীরা। সকালে 16 শহরের বিমান বাংলাদেশের অফিসে টিকিট নিতে যান প্রবাসীরা। বেলা 11টার দিকে কর্তৃপক্ষ জানায় প্রধান কার্যালয়ের সিদ্ধান্তে কোনো টিকিট দেয়া হবে না। টিকিট প্রত্যাশীদের রবিবার যোগাযোগ করতে বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে প্রবাসীরা অফিসের সামনের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা অভিযোগ করেন দুবাইতে ফ্লাইট চলাচল শুরু হলেও টিকিট পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বিষয়টির স্থায়ী সমাধান হচ্ছে না। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে রাস্তা ছেড়ে অফিসের সামনে অবস্থান নেন তারা।